বুয়েট শিক্ষার্থী ফারদিনের দেহ উদ্ধারের পর ধারণা করা হচ্ছিল কেউ তার জীবন কেড়ে নিয়েছে। তবে ঘটনার 40 দিন তদন্তের পর ডিবি বলছে, প্রাসঙ্গিক বিভিন্ন তথ্য উপাত্ত দেখে মনে হচ্ছে ফারদিন নিজেই নিজেকে শেষ করে দিয়েছেন। হতাশা থেকে তিনি এটি করতে পারেন বলে ধারণা ডিবির। তবে এ বিষয়ে এখনও তদন্ত প্রতিবেদন দাখিল করেনি গোয়েন্দা সংস্থাটি। এছাড়া ফারদিনের ঘটনায় তার বান্ধবী আমাতুল্লাহ বুশরার কোনো সংশ্লিষ্টতা পায়নি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মোকদ্দমার অভিযোগপত্রে বিষয়টি উল্লেখ করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। ফারদিনের শেষ হয়ে যাওয়া সংক্রান্ত আলামত বৃহস্পতিবার বুয়েট শিক্ষার্থীদের দেখান ডিবি কর্মকর্তারা। পরে আলোচিত এই ঘটনাটি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন। বুয়েট ছাত্র ফারদিন 4 নভেম্বর নিখোঁজ হন। ঘটনার 3 দিন পর 7 নভেম্বর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তার দেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ সংক্রান্ত মোকদ্দমার তদন্ত করছে ডিবি, পাশাপাশি র‍্যাব সহ আরও কয়েকটি সংস্থা ছায়া তদন্ত করছে। পুলিশি তদন্তে জানা যায়, নিখোঁজ হওয়ার দিন বিকেল থেকে রাত 10টা নাগাদ বুশরাকে নিয়ে রাজধানীর কয়েকটি জায়গায় ঘোরাঘুরি করেন ফারদিন। এরপর রামপুরায় বুশরা যে ম্যাচে থাকেন তার কাছাকাছি তাকে পৌঁছে দেন। পরে ফারদিন আর বুয়েট ক্যাম্পাসে বা নিজের বাসায় ফেরেননি। ফারদিনের দেহ উদ্ধারের 3 দিনের মাথায় 10 নভেম্বর বুশরাকে প্রধান করে রামপুরা থানায় মোকদ্দমা দায়ের করেন ফারদিনের বাবা কাজী নুরুদ্দিন রানা। ওই দিনই বুশরাকে ধরে রামপুরা থানার পুলিশ। এরপর তাকে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আইনের লোকেরা। এরপর থেকে হাজতে আছেন বুশরা। ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন, 4 নভেম্বর রাতে বুশরাকে নামিয়ে দেওয়ার পর ফারদিনের সঙ্গে তার মাত্র একবার মেসেজের মাধ্যমে কথা হয়েছিল। বুশরা জানতে চেয়েছিলেন ফারদিন বাসায় পৌঁছেছেন কিনা। এর জবাবে ফারদিন শুধু উত্তর দিয়েছিলেন ইয়েস। ডিবি প্রধান বলেন, ফারদিনের ঘটনায় বুশরার কোনো সম্পৃক্ততা আমরা পাইনি, এটা অভিযোগপত্রে উল্লেখ করা হবে। এরপর বুশরাকে ছাড়া হবে কি না সেটা আদালত সিদ্ধান্ত জানাবেন। ফারদিনের শেষ হয়ে যাওয়ার মোটিভ সম্পর্কে ডিবি প্রধান বলেন, ফারদিনের মানসিক অবস্থার কথা আমরা আপনাদের বলেছি। এমনকি বুশরাকে নামিয়ে দিয়ে তিনি একা একা বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন, কোনো জায়গায় তার সঙ্গে কেউ ছিলেন না। এদিকে ফারদিনের ঘটনায় বুশরার সম্পৃক্ততা না পাওয়ার বিষয়টি জেনেছেন তার বাবা মঞ্জুরুল ইসলাম সবুজ। তিনি জানান, আসলে আমার মেয়ের কপাল খারাপ, তাই এমনটা হয়েছে, দোষ না করেও হাজত খাটছে। তিনি আরও বলেন, ফারদিনের বাবা তার ছেলে হারিয়েছেন, তাই সন্দেহ হওয়ায় তিনি বুশরাকে আসামি করেছেন। আসলে ঘটনা কি আমরাও জানতাম না, তিনিও জানতেন না, তবে আমাদের মেয়ের প্রতি বিশ্বাস ছিল সে এমনটা করতে পারে না। অবশেষে আমাদের ধারণাই সত্যি হয়েছে। সাদা কালো নিউজ।